আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমি যে সমস্ত ভিডিও করি, যে সমস্ত ইনফরমেশন দিই, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। আর আমার সমস্ত ইনফরমেশন এডিটিং ছাড়া এবং যেটা অরিজিনাল, যেটা বাস্তব ঘটতেছে সেটাই আমি দিই। এই জন্য আমার এত ভিউয়ার সাবস্ক্রাইবার, আপনারা জানেন প্রচুর আপনাদের ভালোবাসা পাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো এবার আসি মেন কথায়, সেটা হচ্ছে যারা এই স্পেনে আসতে চান, ভিসা পাইছেন, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনারা সেনজেন ভিসা পাইছেন, এখন এই সরাসরি কি স্পেনে আসবেন না অন্য দেশ হয়ে আসবেন, ফ্রান্স আছে, জার্মানি আছে, বিভিন্ন দেশ হয়ে আসবেন, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের দেশে ডিপোর্ট করছে, আমি ভাবলাম যে আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া উচিত, এই জন্য আমি ভিডিওটি করলাম। আর আপনারা জানেন যে আমার এই ভিডিওটা দেওয়ার কথা এ টু জেড কীভাবে অ্যাপ্লাই করবেন, কিন্তু সময়ের কারণে এত ব্যস্ত, কারণ আপনারা জানেন ক্রিসমাসটি চলতেছে, আসতেছে সামনে, এই জন্য অনেক অনেক ব্যস্ত, আমি ভিডিও শুটিং করার সময়ই পাই না। তো যাই হোক, আমি অনেক ইনফরমেশন আছে আপনাদেরকে মাঝে আমি শেয়ার করব, আমি একটু ব্যস্ততার কারণে। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আপনারা দয়া করে ফি জমা দিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আপনারা এই আমার নাম্বার হচ্ছে 0034602156633। যে কোনো বিষয়ে আপনারা কীভাবে অ্যাপ্লাই করেন এ টু জেড আমি হাতে কলমে আপনাদেরকে সাজেশন, ইনফরমেশন দিব, পরামর্শ দিব। তো এইবার আসি মূল কথায়, সেটা হচ্ছে যারা এই স্পেনের জন্য ট্যুরিস্ট ভিসা হাতে পাইছেন বা প্রসেসিংয়ে আছেন বা জমা করবেন, অনেকে লাইনে আছেন, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট আছে, অনেকেই ভিসা পাসপোর্ট জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছেন, তো আপনারা কী করবেন? কারণ চারজনের ব্যাক করছে বাংলাদেশে, অনেকে স্পেনের ভিসা পাইছে, স্পেনের ভিসা পেয়ে একটু বেশি বুঝা তারা ফ্লাই করছে এই ফ্রান্সের তুলুস, একজনের তুলুস, ফ্রান্সের তুলুস বর্ডারে, তুলুস এয়ারপোর্টে, আরেকজন হয়েছে ফ্রান্সের ওরি এয়ারপোর্ট আছে একটা, ওরি এয়ারপোর্টে, তো আরেকজন জার্মানিতে। এরকম অনেকেই চিন্তা করছে যে আমরা জার্মানি হয়ে ভিসা তো পাইছি স্পেনের, জার্মানি স্পেনে পাইলে তো 26টা দেশ ঘুরতে পারবো, কোনো সমস্যা নাই। তো তারা করছে কি, এই ফ্লাই করছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ টু দুবাই, অনেকে বাংলাদেশ টু কাতার হয়ে তারপরে আসছে, অনেকে ফ্রান্সে আসছে, জার্মানি আসছে, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। যে তাদের আমি দুজনের সাথে আমি কথা বলছি, আমি তাদের এই নাম প্রকাশ করলাম না, ফেরত দেওয়া হয়েছে, তারা বাংলাদেশ থেকে আসছে এবং একজন আসছে সৌদি থেকে। তো তারা এই ফ্লাই করছে জার্মানিতে এবং ফ্রান্সে, তো কিন্তু তাদের ভিসা হচ্ছে স্পেনের। কেন আপনারা স্পেনের ভিসা স্পেনে আসেন, স্পেনে আইসা তারপর স্পেনের ডুইকা পাসপোর্ট, স্পেনের সিল নিয়ে তারপরে আপনারা জার্মানিতে যান, সুইজারল্যান্ডে যান, যেই দেশে মন চায় সেই দেশে যান। এবং অনেকে আমাকে ফোন দিছে, বলছে যে ভাই কী করবো, আর সরাসরি কি স্পেনে আসবো? আমি তাদেরকে বলে দিছি, ভালো সাজেশন দিছি, তারা আলহামদুলিল্লাহ সুন্দর মতন স্পেনে আসছে, স্পেনে আসে তাদের তো কোনো সমস্যা নাই, প্রবলেম হয় নাই। আর যারা পাকনা মানি করছে বেশি, এই এখন বাংলাদেশে এত টাকা খরচ হইলো, এই যে ভিসা খরচ করে ভিসা উঠাইছেন এত টাকা খরচ করে, দেখেন কী হলো, আপনাদের কপাল পড়লো। এয়ারপোর্টে আপনাদের জিজ্ঞেস করছে যে আপনারা কেন এই স্পেনের ভিসা, সেনজেন ভিসা, আপনারা কেন জার্মানিতে ফ্লাইট করলেন? তারপরে ফ্রান্সে যারা ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছে আপনারা কেন করলেন, উত্তর ঠিক মতো দিতে পারে নাই, বক্কর সকন অ্যান্ড কী বুঝাইছে তারাই জানে, আল্লাহই জানে। তো আমি আপনার আমার যত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে যারা ভিসা পেয়েছেন বা জমা দিয়েছেন বা পাবেন, আপনারা দয়া করে স্পেনে আসবেন। স্পেনের বিভিন্ন এয়ারপোর্ট আছে, মাদ্রিদ আছে, বার্সেলোনা আছে, ভ্যালেন্সিয়া আছে, সারাগোসা আছে, এরকম এই সমস্ত এয়ারপোর্টে নাইমিয়া স্পেনে আসার পরে পাসপোর্টে সিল পাইয়া তারপরে আপনারা সেনজেনে যে কোনো দেশে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না ভিউয়ার্স, আপনারা পাসপোর্টে ভিসা পেয়ে আপনারা জার্মানিতে গেছেন, সুইজারল্যান্ডে যাবেন, অমুক জায়গায় যাবেন, হ্যাঁ প্ল্যান করবেন, ভালো প্ল্যান করা ভালো, কিন্তু প্রথমে স্পেনে আইসা ডুইকা তারপরে আপনারা যান, বিমানে যাবেন, সমস্যা নেই, ট্রেন আছে, বাস আছে, ফ্লাইট আছে, যেইভাবে খুশি আপনারা যাইতে পারেন। তো আমি আমার আপনারা তো জানেন আমি শুধু স্পেন নিয়ে কথা বলি, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি,
আর আমি আপনার ভিউয়ার্স আপনারা জানেন আমি সবাইকে ফ্রি ইনফরমেশন ফ্রি তথ্য সব কিছু দিই, শুধু আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো, এটা হচ্ছে ফ্রি। আর যারা সরাসরি সরাসরি আমার সাথে কথা বলতে চান, আমার ইনফরমেশন নিতে চান, আপনারা জানেন আমাকে, আমার নাম্বার তো দেওয়া আছে, আমি আবার বললাম 0034602156633, এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, এছাড়া অন্য কিছুতে নক করেন না। তো সবাই আশা করি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের প্ল্যান আছে অন্য দেশ দিয়ে আসবেন না, ভুলো এই কাজ করেন না ভিউয়ার্স, আপনারা অবশ্যই স্পেনের ভিসা পেয়ে স্পেন দিয়ে আসবেন। এবং আমি যারা স্টুডেন্ট ভিসা পাইছেন আমি সব স্টুডেন্টদের বলবো আপনারা স্পেনে আসবেন, কারণ এই চিন্তাটা করবেন না, কারণ কোন শয়তান তো ভর করে তারপরে অন্য দেশে ফ্লাইট করার চিন্তা ভাবনা, তো এই কাজটা ভুলেও করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং নেক্সট আমার এই যে আমি একটা ভিডিও বলছি যে আমি একটা ভিডিও তৈরি করতেছি A to Z, কীভাবে ফর্ম থেকে শুরু করে একবার স্পেনে আসা পর্যন্ত কোথায় কোথায় জমা দিবেন, কী কী কাগজপত্র লাগবে, সব A to Z। কিন্তু ভিউয়ার্স আমার সময়ের কারণে আমি পারতেছি না, কারণ আপনারা জানেন যে ক্রিসমাস ডে ইউরোপে, সারা ইউরোপে আমেরিকা এই ক্রিসমাস ডে বিজি থাকে, এই কারণে আমি একটু ব্যস্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।